বিখ্যাত কৌতুক অভিনেতা অনুপ কুমারের জন্ম ১৭ জুন উনিশশো সালে কলকাতায় তার আসল নাম ছিল সত্যেন দাস তার বাবা ধীরেন্দ্রনাথ দাস ছিলেন একজন গায়ক ও অভিনেতা যিনি কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ ছিলেন তিনি কলকাতা জুবিলি ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন অনুপ কুমার তার বাবা এবং শিশির কুমার ভাদুরীর কাছ থেকে অভিনয়ে শিক্ষা নেন উনিশশো সালে তিনি ধীরেন গাঙ্গুলির হালকাথা ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম কাজ শুরু করেন তিনি পলাতক জীবন কাহিনী আলোর পিপাসা নিমন্ত্রণ ইত্যাদি ছবিগুলিতে অসামান্য অভিনয় করেছেন এছাড়া তিনি থিয়েটার যাত্রা এবং ছবির পরিচালনাও করেছেন উনিশশো সালে তিনি অভিনেত্রী অলকা গানগুলিকে বিয়ে করেন কৌতুক অভিনেতা হিসাবে তার নাম ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় এবং রবি ঘোষের মতো কমেডি অভিনেতাদের সঙ্গে নেওয়া হয় তিনি বসন্ত বিলাপ মৌচাক ফুলেশ্বরী দাদার কীর্তি প্রভৃতি ছবিতে অসাধারণ কমেডি অভিনয় করেছেন অনুকুমার কুমার সেপ্টেম্বর উনিশশো সালে প্রয়াত হন